ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই হোটেল স্টাইল মোগলাই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন দেখে আসি কী কী লাগছে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এটা এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। সয়াবিন তেলটা দেওয়ার মানে এইটাই যে যাতে উপরের লেয়ারটা অনেক মুচমুচে হয়। তো তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দলা হাতের সাথে একটু চাপ দিলে দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ডোটা হয়ে গেছে বা তেলের সাথে ময়দাটা মিক্স হয়ে গেছে। আর একটু পানি দিয়ে, এটা কিন্তু গরম পানি না, আমরা যে সাধারণত পানি খাই সেই পানিটা দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু একটু পানি দেওয়ার, কারণ একবারে পানি দিলে দেখা যাবে হয় নরম হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন একটু একটু পানি দিয়ে মিশিয়ে নেওয়ার। তো এখন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটাকে আমি রেখে দিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, তো 15 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, তো আরও 10 মিনিট এটাকে আমি একটু মুথে নিব। তো মুথে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে 3 ভাগও করে নিতে পারেন। তো এটাকে সাইডে সরিয়ে রেখে এখানে একটা ফিড়ি নিয়ে নিয়েছি, তার ভিতরে একটা ডো নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে আর একটু সফট করার জন্য একটু ডোলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এভাবে সম্পূর্ণটাকে আমি একটু ভালো করে চেপে চেপে গোল করে নিব, আর সামান্য পরিমাণ একটু গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি এটাকে বেলার জন্য। আপনারা যদি পারেন তাহলে গুঁড়ি ছাড়াও বেলতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আতো হাতে সুন্দর করে একটা রুটি, বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। অনেকটা চেষ্টা করবেন একদম পাতলা করে একটা রুটি বানানোর। তো দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি। তো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আরও এর ভিতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের তেলে নেওয়া গুঁড়া। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে জিরা গুঁড়া বা চাট মশলা বা ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন, আমি কিছুই করছি না। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর এটাকে মাঝখানে একদম দিয়ে দিলাম। তো মাঝখানে দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ পোরটা এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। তো চারো সাইডে একটু ছড়িয়ে ছিটিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সাধারণত সবাই পরোটা বানাতে পারি, তো সেই পরোটার শেপেই কিন্তু এটাকে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভাঁজ কীভাবে দিচ্ছি, তো একটু চেপে চেপে ভাঁজ দেবেন যাতে ছুটে না যায়। আর যখন কিনা ছুটে যাবে তখন এটা তেলে দেওয়ার সাথে সাথেই এই আঠাটা ছুটে যাবে। আপনারা চাইলে এখানে একটু পানিও ব্যবহার করতে পারেন, পানি দিয়ে এটাকে লাগিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাঁজ দেওয়া হয়ে গেছে, আর এটা একটা করে বানাতে হবে আর একটা করে ভেজে নিতে হবে। এটা রেখে দিলে কিন্তু ফ্রিজের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন চলে যাচ্ছি চুলায়। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ মুগলাই কিন্তু আমরা ডোবা তেলে ভাজবো। তো এটাকে হালকা তেলটাকে গরম করে নিয়ে আমি সেই মুগলাইটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা চেষ্টা করবেন হয়তো একটা চামচ দিয়ে একটু উপরে তেল দিয়ে দেওয়ার জন্য, আর যদি তেলে ডুবে থাকে তাহলে আর নাড়াচাড়া সমস্যার দরকার নেই। তো এখন দেখতেই পাচ্ছেন এক সাইডটা হয়ে যাচ্ছে, প্রায় এক সাইড হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো নর্মাল আছে এটাকে বানিয়ে নিতে হবে, কারণ দেখা যাবে যে চুলার আঁচটা বেশি থাকলে অতি তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি নর্মাল আছে এটাকে প্রায় ভেজে নিয়েছি 15 মিনিট সময় নিয়ে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি, আর এখন দেখতেই পাচ্ছেন আমি এটা উঠিয়ে নিলাম, এটা কিন্তু অনেকটা গরম। আর আপনাদের সাথে একটু কেটেও শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এখন কেটেও শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন ভাপ উঠছে, কিন্তু এটা কিন্তু অনেকটা গরম, আর দেখতেই কিন্তু দেখা যাচ্ছে কতটা মুচমুচা হয়েছে। আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমরা কিন্তু সবাই কম বেশি বিকালের নাস্তা হিসেবে বা সন্ধ্যায় নাস্তা হিসেবে এগুলো কিন্তু অনেক সময় অনেক দাম দিয়ে হোটেল থেকে কিনে এনে খাই, আর বাসায় যদি এরকম বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু টেস্টই আলাদা। তো এখন এটাকে আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা
সুন্দর হয়েছে, শুধু আমি বানিয়েছি বলে না, আপনারা অবশ্য বানিয়ে ট্রাই করতে পারেন। তো আমি এখানে সসের সাথে পরিবেশন করলাম, আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। হয়তো অন্য সময় দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে বা কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।